আমাকে ভাবি বলা বন্ধ করো। এই ভাবিকে ভাবি বলবে না, তোকে চাচি বলবে। চলো ভাবি, কিছু খাইবা? না, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে এসে আপনি হলো কিছু খাবেন? আর কতদিন না খেয়ে থাকবেন? আরে খাবে খাবে, ঠিকই খাবে। মাটি নিয়ে তো চিন্তা করো না, তো পেটে টান পড়তে দাও, তখন ভাত না থাকলে মাটি শুদ্ধ খাবে। তুমি আর মনি খেয়ে নাও। বৌখিদে কষ্ট করবো আর আমরা খাইয়া নেবো, তা কি হয়? খিদা সহ্য করে ঠাকুরের অভ্যাস আমাগো আছে, কিন্তু বউয়ের তো নাই। আরে এই বাড়িতে যখন বউ হয়ে এসেছে তখন সব সহ্য হয়ে যাবে। পেটের ভেতর ইঁদুরের দৌড় কি জিনিস তা তো তোর ভাবি জানে না। পেটে ইঁদুর দৌড়াতে দে, তখন দেখা যাবে। আমি কখন খাচ্ছি না খাচ্ছি তা দেখার প্রয়োজন কারো নেই। আমি বলে দিয়েছি খাবো না মানে খাবো না। বাবা দেমাক কত রে! মানুষ বলে সব মেয়ে মানুষের জীবনে বাসর রাত নাকি সবচেয়ে মধুর রাত। এই রাতে মেয়েরা স্বামীর সামনে তার ঘুমটা প্রথমবারের মতো খোলে, তারপর শুরু করে একটা নতুন জীবন। কিন্তু ঘুমটা তো আর তোমার সে নেই, ঘুমটা তো তোমার আবার শত্রু, আর জেদ হলো তোমার লজ্জার ভূষণ। তুমি আমাকে পছন্দ করতে না পারো, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। সবচেয়ে বেশি পছন্দ করি তোমার জেদ। জানতে চাও কেন? কারণ আমি নিজেই জিদ্দি। রানী, ধনী গরিব নিয়েই এই জগৎ। ধনী গরিব যখন প্রেমে পড়ে এক হয়ে একসাথে বসবাস করে তখন একটা সুন্দর সুখী সংসার হয়। আরে দেখো আমি কত বড় বেকুব, আমি একাই সব কথা বলে যাচ্ছি। তুমি কিছু বলছো না যে? অবশ্য এই রাতে সব মেয়েরাই একটু লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, এসো বাকি কথা বিছানায় গিয়ে বলি। ছাড়ো আমাকে! তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো তাহলে আমার অনুমতি ছাড়া তুমি আমাকে কখনো ছুঁবে না। আমি তোমাকে কলেমা পড়ে বিয়ে করেছি সত্য, তবে তা শুরু করেছি আমার বাবার জীবন রক্ষা করার জন্য। একটা কথা মনে রেখো, আমি কখনো তোমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনো না। আমি জোর করে যেমন তোমাকে বিয়ে করেছি তেমনই জোর করে আজ রাতে তোমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করতে পারি, কিন্তু না, আমি তা কখনোই করব না। যতদিন মন থেকে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে ছুঁয়েও দেখব না।
মেয়েটা ঠিকই বলেছে, পেটের খিদার আগুন কেমন করে অহংকারের ইস্পাতকে মোম বানিয়ে ফেলে, তা এসে ভালো করে নিস্তকে দেখে যাও। মানুষ ঠিকই বলে, পেট খালি থাকলে মানুষ চোখেও অন্ধকার দেখে, পেট খালি তো ইমানও খালি। আরে আসো আসো দেখো, আরে আমার কিছু হয় নাই গো মা, যা হওয়ার হয়েছে তোমার রান্নাঘরের। একটা বিড়াল তোমার রান্নাঘর অ্যাটাক করছে, কোনো কিছু বাদ রাখে নাই গো মা, সকালের জন্য রাখা পান্তা ভাত সব শেষ করে ফেলাইছে, আর তোমরা তার জন্যই খাইতে চাইছিলে না? কাল থেকে সাবধানে থাকো মা, নয়তো বাসায় যা আছে সব শেষ করে ফেলাইব গো মা। কোন কেমন চোরের মতো দাঁড়ায় আছে, নিজের বউরে এমনি করে কথা কয়? আরে কথা বলবো কি মা, আমি তো মহা খুশি, আমি চিৎকার করে সারা গ্রামে বলবো আমার বউ বিশাল তোর, আমার বউ চুরি করে ভাবি। তুমি ভাইয়ের কথা কিছু মনে করো না, ভাইয়ের সবকিছু নিয়ে বেশি চেঁচামেচি করে। তুমি যদি খালি কইতা তুমি খাইবা, তাহলে আমি মাঝ রাতে উঠে তোমার জন্য খাবার বানাই দিতাম। কও কি খাইবা, আরো কিছু রান্না দিব। বাবা সোহানি, বাবা অনেকদিন বাদ দিবা, আমি তোর কথাই ভাবছিলাম। বাবা না, আমাকে এত বড় বদদোয়া দিও না, অনেক বছর বেঁচে থেকে আমি নরকের যন্ত্রণা সহ্য করতে চাই না। আমার সমস্ত খুশি, আমার মনে সমস্ত ইচ্ছা সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে বাবা। এত বড় অন্যায় তুমি আমার সাথে কেন করলে? আমার কোন জন্মের অন্যায় সাজা দিলে আমাকে? চোখের পানি মুছে ফেল। রানী তুই একা এসেছিস, সুমন এলো না? না মা, আমি একা এসেছি। ঘরে বলে এসেছিস তো? তুমি তো উকিলের মতো মেয়েটাকে জেরা করছো, ওকে দেখে তুমি কি খুশি হওনি? ও কাকে বলে এলো না নিয়ে এলো তাতে তোমার কি? আমার মেয়ে বাপের বাড়ি ফিরে এসছে, বাস আমি আর কিছু চাই না। তোমাকে দেখার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই দৌড়ে চলে এসেছি। আমি আমি আর বাড়িতে থাকতে পারবো না মা। ঠিক আছে রানী, তোমাকে আর বাড়িতে ফিরে যেতে হবে না, আজ থেকে তুমি এখানেই থাকবে। না বাবা, আমি আর এই গ্রামেই থাকবো না, এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। রানী, ভদ্র ঘরের মেয়েরা এমন কথা বলার আগে নিজের জীবন দিয়ে দেবে, শহরে পড়াশোনা করে তুই এই শিখেছিস? দেখো বেগম, তুমি আর একটা কথা বলবে না, দুঃখী মেয়েটা বাড়ি ফিরে এসছে, কোথায় একটু আদর যত্ন করবে, তারা উপদেশ দেওয়া শুরু করলে আপনারে আদরই ওর জন্য একদিন ক্ষতির কারণ হবে, আর আমার উপদেশই একদিন আপনার মেয়ের উপকারে আসবে। শোনো রানী, তোর মায়ের কথায় কিছু মনে করিস না, ঘরে চল বিশ্রাম নিবি। রানে রানে রানে, এই রানীকে ডাকছিস কেন? আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমার বোন আর ওই বাড়িতে যাবে না। কেন যাবে না জানিস? আমার বোন তোকে কোনোদিন পছন্দ করেনি, আর তাই এ বাড়িতে এসে বসে আছে। আরে ভাই বেকুবের ধারী, কুত্তার মতো নিজের নাম রেখেছিস তো, তাই সবকিছু জানোয়ারের মতো দেখিস। আরে আমাদের সমাজে বিবাহিতা মেয়ে মানুষ যদি বাপের বাড়িতে পড়ে থাকে, তাকে সবাই রাড়ি বলে ডাকে, রাড়ি। আর ওই রাড়ির সাথে সমাজের কারো সম্পর্ক থাকে না। তুই কি চাস তোর বোনকে সবাই রাড়ি বলে ডাকুক? এই বাড়িতে এসে ভেবেছো তুমি অনেক উপরে উঠে গেছো, কিন্তু বেশি উপরে উঠো না, যে নামতে গেলে পড়ে গিয়ে নিজের ইজ্জতের সাথে সাথে হাত পাও ভেঙে যায়, বাকি জীবনটা না আবার পঙ্গু হয়ে বিছানায় কাটাতে হয়। আমি চাই না আমার বউয়ের এই অবস্থা হোক, তাই শেষবারের মতো বলে যাচ্ছি, কাল বিকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে বাজারের মধ্য দিয়ে চুলের মুঠি তোরে টেনে নিয়ে যাব। কথাটা মনে থাকে যেন।
আয় কি আছিস, ওকে মেরে ফেল। বাপের বাড়িতে সারা জীবন পড়ে থাকলে তোমার পরিণাম কি হবে জানো? আজ বাদে কাল জেমির বউ যখন এই ঘরে আসবে কি জবাব দেবো আমরা তাকে? তুমি যাই বলো মা, আমি অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি আমি সুমনকে তালাক দেবো। কমবে না, যে বাড়িতে তুমি তিন চারটা রাত কাটিয়ে এসেছো তার কি জবাব দেবে তুমি সমাজকে? বোঝার চেষ্টা করো মা, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আর তোমার বিয়ে সুমনের সাথে হয়ে গেছে, তুমি ওর বিয়ের মালা গলায় পড়েছ, আল্লাহ রসুল সাক্ষী রেখে তাকে তুমি বিয়ে করেছ, তার বাড়িতে বোন হিসেবে তুমি রাত কাটিয়েছ। তাতে কি হয়েছে? বাবা সাইন করে একটা কাগজের জন্য আমি আমার সব অধিকারের কথা ভুলতে রাজি নই মা। বাবার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা টিপে হত্যা করেছি ঠিকই, কিন্তু নিজের আদর্শ, নিজের স্বাধীনতা, নিজের শিক্ষা সবকিছু বলে একটা চাকরের মতো আমি এবারে গোলামি করতে পারবো না। তুমি কি চাও ওই বিয়ে মালা আমার গলায় ফাঁসি পা ধরে থাকো, আমার জীবন কেড়ে নিচ্ছি? কি বলছো রানী, তোমার কথা শুনে তো তোমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে। তুমি তুমি অন্য কোনো পুরুষে আসক্ত না তো? মা, আমি তোমার মা হিসেবে নয়, আমি সমাজের দশজনের পক্ষ নিয়ে কথা বলছি। তুমি যদি পরপুরুষে আসক্ত না হও তাহলে সুমনের উপর তোমার এত অভিমান কিসের? সুমন কি খোড়া? সুমন কি অন্ধ? সুমন কি বোবা? নাকি শারীরিকভাবে অক্ষম? কথাগুলো তোমাকেই শুনতে হবে। তোমার চরিত্র নিয়ে মানুষ কালিমা মারবে, রগ রোগে গল্প বানাবে, তুমি কি তাই চাও? সুমন গরিব হতে পারে, একটু হয়তো জেদি, কিন্তু জেদ কি তুমি কম দেখাচ্ছ? ভুল যদি করে থাকে কেউ, করেছে তোমার বাবা, সুমনের দোষ কোথায়? আমি জানি সুমন তোমার পছন্দের পাত্র নয়, কিন্তু পছন্দের অপছন্দের মাঝে সমঝোতা করার নামই জীবন। সুমনকে দেবতা মানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাকে মানুষ ভাবতে আপত্তি কোথায়? সুমন মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ, ওর স্থান তোমার বাড়ির পুরুষদের অনেক উপরে। সেদিক থেকে বললে সুমন তোমার বাবার ভাইয়ের চাইতে অনেক উঁচু মনের মানুষ। সত্য কথাগুলো তোমাকে না বললেও চলত, কিন্তু আমি চাই না জেদের কারণে তুমি তোমার সংসারটা নষ্ট করে দাও। যা করার সঠিকভাবে ভেবে চিন্তে করো।